ভাবে কিছু বলেন। আসসালামু আলাইকুম, সবাই সবাই ভাবির জন্য অনেক দোয়া করবেন। আর ব্লগটা মাত্র শুরু করলাম, নেক্সট ডে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আসলে অনেক দিন থেকেই ভাবছিলাম ব্লগ দিব বাট দেওয়া হচ্ছিল না, সব কিছু মিলিয়ে একটু বিজি ছিলাম। তো আজকে সময় পেলাম, ভাবলাম ব্লগটা এডিট করে দিয়ে দিই। আর এই তো ভাবিকে হলুদে নিয়ে যাওয়ার প্রিপারেশন হচ্ছে, আর এখানে ভাবির বোনরা বা বোনের ফ্রেন্ডরা তারা মিলে তারা প্র্যাকটিস করছে কীভাবে ভাবিকে স্টেজে নিয়ে যাবে, জাস্ট এটাই। এখানে স্টেজে যাওয়ার আগে একটু ফটো সেশন হচ্ছিল। আর আমার মনে হয় কি, বিয়ের ৩-৪টা প্রোগ্রামের মধ্যে হলুদেই কিন্তু সব থেকে বেশি মজা হয়, আর হলুদে টাইমটাও একটু বেশি পাওয়া যায় নিজেকে টাইম দেওয়ার জন্য, নিজের মন মতো ফটো সেশন করার জন্য। এখানে ভাবির যে বোনের হাজব্যান্ডরা আছে, আই মিন কাজিনের হাজব্যান্ডরা, তারা বারবার তাড়াহুড়া করছিল ভাবিকে স্টেজে নিয়ে যাওয়ার জন্য, কারণ অনেক লেট হয়ে গিয়েছিল। ভাবিকে স্টেজে নেওয়া হয়েছে প্রায় 10টার দিকে। আর এই তো আমার আম্মু, তো যেটা বলছিলাম অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছিল, ফ্যামিলির সবাই বলছিল যে তাড়াতাড়ি স্টেজে নিয়ে যাওয়ার জন্য। বাট আপনাদের যাদের বিয়ে হয়েছে তারা তো অবশ্যই জানেন যে ক্যামেরাম্যানরা কোনো মতেই কিন্তু ব্রাইডদের ছাড়তে চায় না যতক্ষণ না পর্যন্ত তাদের মন মতো ভিডিও সেশন হয়ে থাকে আর ফটো সেশন হয়ে থাকে, ততক্ষণ পর্যন্ত মানে তারা স্যাটিসফাইড না হওয়া পর্যন্ত তারা বউকে ছাড়ে না। আর এখানে কিছু খাবার দাবার, স্টেজের সামনে যে খাবারগুলো দেয়া হবে সেগুলো। এখন ফাইনালি ভাবিকে স্টেজে নিয়ে যাওয়া হবে। আর এই হচ্ছে ভাবির আব্বু আম্মু। আর নর্মালি হলুদ স্টেজে যাওয়ার আগে কিছু রিচুয়াল আছে, এগুলো পালন করে অনেকেই, যেমন মা বাবাকে সালাম করা, আত্মীয় স্বজনকে সালাম করা, এগুলো একটু ক্যামেরা বন্দি করে রাখা হচ্ছে এই আর কি। ভাবির আব্বু আম্মুকে সালাম করছে। আর এই জিনিসটা কিন্তু খুবই কষ্টের, একমাত্র যাদের বিয়ে হয়েছে তারা বলতে পারবে এই ফিলিংসগুলো কী, আর যাদের মেয়েদের বিয়ে দিয়েছে সেই সব মা বাবাই বলতে পারবে এই ফিলিংসগুলো কী। মানে মনে হয় কি একদম কলিজা ছিঁড়ে যাচ্ছে, আমি কালকে চলে যাবো, এই ফিলিংসটা আসলে সবাইকে বোঝানোর মতো না। আর ভাবির বিয়েতে আন্টি একটু অসুস্থ ছিল, মানে ভাবির মা একটু অসুস্থ ছিল, আসলে বড় মেয়ের বিয়ে তো সব কিছু মিলে একটু টেনশন কাজ করে। তারপরেও আন্টি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে সেজেছে, আর আন্টি পার্লার থেকে সেজেছে। এখন সবাই ছাদে চলে যাচ্ছে, আর স্টেজে যেসব জিনিসপত্র রাখবে, আই মিন খাওয়া দাওয়া ডালাকুলা যেগুলো রাখবে এগুলো সবাই নিয়ে যাচ্ছে, সবাই সবার মতো করে। আর আমার একটা জিনিস মনে আছে যে আমরা ছোট থাকতে আমাদের বাসায় যদি কারো বিয়ে থাকতো তাহলে আমরা কাজিনরা আগের থেকে ডিসাইড করতাম কে কোনটা নেবে, যেই প্লেটটার মধ্যে আর যেই ডালাকুলাটার মধ্যে সবচাইতে সুন্দর জিনিস থাকতো আমরা এটা নিয়ে ঝগড়া লেগে যেতাম যে সুন্দর জিনিসটা আমি নিব, সে বলতো আমি নিব, ওইটাই। আর ভাবিকে নিয়ে যাচ্ছে ভাবির যে কাজিনের হাজব্যান্ড আর ভাবির বোনের ফ্রেন্ডরা, তারাই। আর এইসব দেখে না আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল এই আর কি। আর আমার হলুদে কিন্তু আমি আমার হাজব্যান্ড নেচে স্টেজে উঠেছিলাম, এই জিনিসগুলো আর কি মনে পড়ে যাচ্ছিল। আর রাজীবকেও খুব বেশি মিস করছিলাম। আরেকটা জিনিস বলে নিই, এই বিয়েটা কিন্তু রাজীবের ফ্রেন্ডের বিয়ে, রাজীবের বেস্ট ফ্রেন্ডের, আর ভাবি হচ্ছে রাজীবের ফ্রেন্ডের ওয়াইফ। তো ওই থ্রুতে ভাবির সাথে আমারও একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে, এর জন্য আমি কিন্তু দুই পক্ষ থেকে দাওয়াত পেয়েছি। এখানে আপনারা দেখতেই পারছেন প্রচুর মানুষ হয়েছিল, আসলে বিয়েটা করোনার আগের থেকেই ডিসাইডেড হয়ে গিয়েছিল বিয়ের প্রোগ্রাম। বিয়ে তো আগেই হয়ে গিয়েছে, কাবিন আগে হয়ে গিয়েছিল, এটা প্রোগ্রামটা আগের থেকে ফিক্সড হয়ে গিয়েছিল, আর লোকজনও দাওয়াত দিয়ে দেওয়া হয়ে গিয়েছিল, এর জন্য আর কি এত ক্রাউডেড, মানে করোনার মধ্যেও কিছু করার ছিল না আর কি। তারপরে এখন বলবো যে যার মতো সেফভাবে থাকাই উচিত, এত মানুষের আয়োজন না করাই উচিত, এখন যেহেতু বাংলাদেশে করোনা আরও অনেক বেড়ে গিয়েছে। এখানে ভাবির বোনরা দেখেন ভাবিকে নেচে স্টেজে নিয়ে যাচ্ছে, তো ভাবি কিন্তু স্টিল একদম দাঁড়িয়ে আছে, আর তারা নাচতেছে নেচে নিয়ে যাচ্ছে তার ফ্রেন্ডরা। तो जेटा आमी बोलेछिलाम जे आमार मने पड़े जाच्छे जे आमी आमार बियेते आमी निजेई नेचे नेचे उठछिलाम आमार जामाइकेओ आमी नाचाइछिलाम तो जेटाई होक तो ओई तो आर कि खूब भालो लेगेछे आसले बियेटा पुरो आपन आत्मीयर मतो खेयेछि माने एतो एनजय करेछि बियेटा खूब भालो लेगेछे। एखन स्टेजे भाभीर मा बाबा भाभी के राखी पराय दिबे एटाओ किन्तु हलुदेर एक रिचुअल और एटा खूब इम्पोर्टेंट एक रिचुअल एई आर कि आमी ना आसले अत सुंदर भावे भिडियो करते पारी नाई आसले सेदिन मानुष खूब बेशी छिलो जायगा अनुयायी मानुष खूब बेशी छिलो आर प्रचंड गरम छिलो तो आमी ओई भावे भिडियो करते पारी नाई छोटो छोटो करे जतटुक पेरेछि ओइटाई आपनादेर साथे शेयर करछि। भाभीके किन्तु माशाल्लाह खूब सुंदर लागछे देखें आपनारा खूब मिष्टी लागछे और एई तो आम्मू खाच्छे और आमी जेटा बोलेछिलाम जे हलुदटा शुरुई होयेछिलो अनेक राते तो आमरा ताड़ाताड़ी खावा दावा करे भाभीके एकटु हलुद दिये बासाय चले गियेछिलाम जेहेतु अनेक रात्र हये गियेछिलो राजीव बार बार फोन दिच्छिलो बासाय जाओ जदिओ अत प्रब्लेम हय नाई आमादेर भाबीरा आमार जोन्नो आगे थेकेई गाड़ी ठीक करे रेखेछिलो बासाय बैक करार जोन्नो तारपरो आमी आर आम्मू एकटु रात्रि बेला एकटु रिस्की हये जाय जेहेतु भाबीदेर बासा अनेक दूरे देलपाड़ा पागला देलपाड़ा ओइसब साइडे आमादेर थेके पुरो उल्टो हये जाय तो एर जोन्नो आर कि अत पुरोटा प्रोग्राम आमरा अटेंड करते पारी नाई जदिओ आमार इच्छा छिलो हलुदटा पुरोटा देखबो। एई तो आमार आर भाबीर किछु स्न्याप आपनादेर साथे शेयर करछि। एटा छिलो बियेर दिन माने आपनारा देखतेई पारछेन लिटारेलि आमरा बियेते गिये पुरो शक जदिओ आमरा फ्रेशटार थेके जानताम जे 1500 लोकेर अरेंजमेंट छिलो तारपरो एतो क्राउड होबे एटा आमरा धारणा करते पारी नाई माने कि बोलबो आसले भाबीर बाबार खूब इच्छा छिलो तार मेर बियेते अनेक लोक इनवाइट करबे ओइटाई करेछे तिनी तो अनेक मानुष हये गियेछिलो आर कि आर एखाने खावा दावा होच्छे আর বিয়ের সেন্টারটাও মানে একটু পুরনো টাইপের ছিল আসলে অনেক লোক তো এত মানুষকে জায়গা দেওয়ার মতো সেন্টার খুব কম পাওয়া যায় এখন তো ওই হিসাবে তারা চারটা ফ্লোর নিয়েছে যেহেতু তারা চারটা ফ্লোর পেয়েছে ওই হিসাবে নিয়েছে তো এটা নিয়েও ভাবি একটু ওয়ারিড ছিল যে সেন্টারটা একটু পুরনো বা একটু ব্যাকডেটেড। এই তো ভাবি একদম লাল টুকটুকে বউ ভাবিকে কিন্তু মাশাআল্লাহ বিয়ের দিন খুব ভালো লেগেছিল মানে বিয়ে বউ ভাত হলুদ তিনোটা প্রোগ্রামে খুব ভালো লেগেছিল আর বিয়েতে গিয়ে আমরা খেতে বসে গিয়েছিলাম যেহেতু অনেক লোক ছিল ভাবি এরপর ভাবির আব্বু বারবার বলছিল খেতে বসে যেতে আর খাওয়া দাওয়া শেষ করে নিচে নেমে গিয়েছিলাম যেহেতু আমার হাজবেন্ডের ফ্রেন্ড বর তো আমিও গিয়েছিলাম একটু গেট ধরতে আর কি একটু দুষ্টুমি করতে এটাই আর এই তো বরযাত্রী চলে এসেছে। এখন আমি আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করব যেটা হচ্ছে গিয়ে গেট ধরা হ্যাঁ বিয়ের মেইন মজাটাই কিন্তু গেট ধরাতে তো আমি ভেবেছি এই গেট ধরাতে কি কনভারসেশন হয়েছে এটা উইদাউট এনি এডিটিং উইদাউট এনি মিউজিক আপনাদের সাথে আমি শেয়ার করব দেখে ভালো লাগবে ইনশাআল্লাহ। এই তো এখানে বরকে নিয়ে যাওয়া হচ্ছে ভিতরে ঢোকানোর জন্য কিন্তু মেয়ের যে কাজিনরা আছে ওর বোনরা আছে তারা কিন্তু কিছুতেই বরকে ভিতরে ঢুকতে দিবে না যতক্ষণ না পর্যন্ত ওদের ডিমান্ডটা ফুলফিল করা হয় আর এগুলো আগের থেকেই সব ফিক্সড করা থাকে কে কত বা কি এখানে জাস্ট একটু মজা করা এটাই আর কি। भाई अपना डिपार्टमेंट शुरू करें। अब एकदम से मोबाइल बनाने के देखी भाई चले কত দিন আমাদেরকে এই যে বলেন এই থেকে বলে যে 50000 হইতো না 50000 হইতো না 1 লাখ টাকা লাগে 100 টাকা লাগে 50000 হ্যাঁ আচ্ছা আপনি হ্যাঁ এটা শূন্যবাদ দিদি না না এটা শূন্যবাদ দাও অনেক দাম কত করে বাড়া দিব খালি বাড়া বিপদ করে যাবেন সব বিপদ বাড়তে বাইরে যাব না আমি আসি মুরুপি আমি অবলম্বন করেছি আপনাকে যতটুকু হেল্প করার আমি বলবো হ্যাঁ হ্যাঁ সঠিক নাকি ওই তরফ আপনারা আপনারা যদি আমার উপরে ডিপেন্ড করেন আমি জনটা দিয়ে দিতাম ভাই না মানে ওটা কথা হইছে তো আমাদের ভাইয়ার মন এত ছোট না খাবার আছে না 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 ওটা যাবে না ওটা একজনের জন্য বরাদ্দ পাঁচ সুবন্ত সব এই যে ডিপার্টমেন্ট বলেন না কেন কম বের করেন না হবে না ডিপার্টমেন্ট কি বলছে শুনেন খালি ডিপার্টমেন্ট খালি হ্যাঁ এগুলো আলাদা কাজ করে আগে বের করেন এরপর মিষ্টি আমি একদম 100% দিব আর এই যে ডিপার্টমেন্ট সেটা করে ওটা একটা যে রেসপন্সিবিলিটি তে ওর না দিনে তো দেখেন না না ঘোলা হবে না কম কমে রাখবেন 100 টাকা নোট এই 100 টাকা নোট এই যে 100 টাকা বাটে আছে বাটে আছে নোট বলতে কিন্তু ঠিক না না আমি 100 টাকা নোট ধরে লই যাব আসলে ঠিক না 100 টাকা না হবে না বরেন তো দেই ভাই একের বেজ্জতি করে হয় বাবা আমরা কত বেশি দিব বলা কাম আর মিষ্টি বেশি খাই দিবেন তাই তো মিষ্টি বেশি খাও মিষ্টি কথা খাইতে দাও মিষ্টি খাও মিষ্টি কাজ করেন মিষ্টি খাও আর একটা দে জামা ধরতে ফেলে যাবে না হইতেছে না তো এবার আমাদের পক্ষে নাই কথা কইবেন একবারে আমি দিয়ে রাজি করে দেখেন না না নিলে তারপর তো আসি তবে একজন দেখেন কয়জন আছে খালি যখন কই না একজন যদি 5000 টাকা কইরা না কত লাগবে আমার কত দিলা ভাই আগে তো আমাদের আমাদের পক্ষ থেকে না না হতে দেখি এই হরি ভাই আমি একলা বার্তা দিই शाकिब भैया भाई ना बारन पास कर देना हमरा जोर दे पालाई नहीं हम स्वेटिंग हम नो नहीं तो करें हमरा छेड़े दे तुला दिए दे ए गली बेसी अपने भाई सुंदरतला मानुष ভালো हां আমরা গণেন্দ্র हां हां মুরব্বি গণবা ঠিক আছে বিসমিল্লাহ করে গলা শুরু করে বরকত দিয়ে দিব আল্লাহ বরকত দেবে একদম পুরা কোন মেম না পুরো বিলে যাইতো না আমরা হ্যাঁ সবাই তো দুইটা হইছে পুরো পি আপনারা যাইতো আল্লাহ করে বলেন আপনারা একটা কোন মেম তো আপনারা দেখতেই পারলেন এখানে কিন্তু গেট ধরা নিয়ে অনেক মজা হলো। তো ফাইনালি বর টাকা দিয়ে দিয়েছে আর তাকে ঢুকতেও দেওয়া হয়েছে ভেতরে। এখন বরকে স্টেজে নিয়ে আসা হচ্ছে। আর এখানে নতুন করে বিয়ে পড়ানোর কিছুই নেই, যেহেতু 1 বছর আগে আক্ত হয়ে গিয়েছিল, জাস্ট এখন ফর্মালিটিস এটাই। এখন শুরু হয়ে গেল ফটো সেশনের পালা। এখন একটু ছবিটা না তুললে পরে কিন্তু আর ছবি তোলা হবে না। তো বর আসার সাথে সাথে ক্যামেরাম্যানরা কিছু ছবি তুলে নেয় আগে। এখানে বর বউকে কিন্তু একসাথে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। আপনারা সবাই ইনাদের জন্য দোয়া করবেন, ওনারা যাতে ওনাদের ম্যারিড লাইফে খুব হ্যাপি থাকে আর সব ধরনের বদনজর থেকে আল্লাহ যাতে এদের রক্ষা করে। এখন বউকে গহনা পরানোর জন্য চলে এসেছে। বউয়ের শ্বশুরবাড়ির থেকে যা গহনা দেওয়া হয়েছে, অর্নামেন্টস যা দেওয়া হয়েছে, এগুলো তাকে পরিয়ে দিবে। আর এটা হচ্ছে বউয়ের 2 যা। তো 2 যা বউকে গহনা পরিয়ে দিচ্ছে। सेंटारे घुरते घुरते हठात करे आमार चोखे पड़लो बरेर जोन्नो सागराना সাজানো হচ্ছে। আই মিন বরকে যে ডিশের মধ্যে খাবার দেওয়া হবে সেই ডিশটা সাজানো হচ্ছে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর এই তো বরকে খাওয়ানোর জন্য বসিয়ে দেওয়া হয়েছে। আর বরকে তো নরমালি খাইয়ে দেয় বরের যে শালি আছে তারা। और बर के खावानोर आगे हाथ धोआरो किन्तु एक बेपार सेपार आछे। आसले जूता चुरी हाथ धोआ गेट धरा एगुलोतेई किन्तु बरेर थेके एकटु टाका नेওয়া হয়। टाका नेওয়া হয় बोलते एटा जस्ट मजा और किछुई ना, जे जत देय जे जत निते पारे एटाई। तो एखाने होच्छे गिये बरेर शाली बरेर जे बड़ शाली से बर के हाथ धुइये दिच्छे। बर के किन्तु हाथटा धुइये एकदम खाइए दिएछे तार शाली। और एई तो सेई दिने बियेर दिन आमार आर भाबीर किछु छवि। आसले तेमन भावे छबिओ तोला हय नाई, जेहेतु बोलेछिलाम प्रचुर मानुष छिलो, सबकिछु भावे आमी गुछिए तुलते पारि नाई। छोटो छोटो जा क्लिप नियेछि और जा स्न्याप नियेछि सेगुलोई आपनादेर साथे शेयर करछि। আর এটা হচ্ছে বৌ ভাতের দিন। আসলে বৌ ভাতে আমি গিয়ে তেমন লেট করি নাই, আমি আর আম্মু গিয়ে জাস্ট খেয়ে আবার চলে এসেছি, মানে জাস্ট প্রোগ্রামটা অ্যাটেন্ড করে চলে এসেছি। কারণ হচ্ছে গিয়ে আমাদেরও বাসায় একটা প্রোগ্রাম ছিল, এর জন্য তাড়াতাড়ি আমাদের চলে আসা লেগেছে। তো এই তো বৌ ভাতে, বৌ ভাতেও বউকে মাশাআল্লাহ খুব সুন্দর লেগেছে। আপনারা দেখতেই পারছেন বিয়েতে শাড়ি পরেছিল, বৌ ভাতে লেহেঙ্গা পরেছে ভাবি। तो सब किछु मिलिए अनेक भालो लेगेछे, बिएटा आसले अनेक मजा करे खेयेछि। आर एई तो लास्टे आर कि बोलबो, आशा करछि आमार एई भिडियोटी आपनादेर भालो लेगेछे। आमार भिडियोटी जोदि आपनादेर भालो लेगे थाके ताहले अवश्यई आमार पाशे थाकबेन आर आमार चैनलटी सबस्क्राइब करते किन्तु भुलबेन ना। देखा होबे आबार परेर भिडियोते, ततक्षण सबाई भालो थाकबेन। आल्लाह हाफेज।